কৃষ্ণারে বংশ দিয়ে কি হয়, কর্মের চেয়ে জগতে বড় আর কিছু নয়। বংশের দেমা কৃষ্ণারে বংশ দিয়ে কি হয়, কর্মের চেয়ে জগতে বড় আর কিছু নয়। বংশের দেমা করে যারা একটা সময় ঠকে তারা, বংশের দেমা করে যারা একটা সময় ঠকে তারা, কর্মগুণে হবে পৃথিবী জয়। বংশ নয় কর্মতে হোক মানুষের পরিচয়, বংশ নয় কর্মতে হোক মানুষের পরিচয়। বংশ দিয়ে চলে না রে জীবন নামের গাড়ি, ভালো কর্ম বহু দূরে দিতে পারে পাড়ি। অহংকার পতনের মূল গুরুজনে বলে, আজকে রাজা কালকে ফকির আপন কর্ম ফলে। বংশ নয় কর্মতে হোক মানুষের পরিচয়, বংশ নয় কর্মতে হোক মানুষের পরিচয়। চোখে দেখিতে শরীফ প্রতিবাদ করাতে সে সাদেক শরীফের বন্ধু বাড়তে দিছিল, আমি যাই শরীফ ঠেকাইছি। আমি আমার ঝামেলা নিয়ে চিন্তা করি না, আমি আপনার কথাটা চিন্তা করি। আমার আবার কিসের ঝামেলা? আমার কোনো ঝামেলা নাই, আর ওরা আমার কোনো ক্ষতিও করতে পারবে না। সাদেক তুই কি মনে করেছিস রে, তুই আমারে বাটে ফেলাবি, আমাকে দুজনের ছবি তুলবি, সে আশা ঘুরে বালি রে। তুই চলিস ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। আমি কি করব, শালা বিশাল তক যদি বাড়ির থেকে না বাইর করছি তো পরেতে থাকতে দিব। তুই ঠিক কি কইছিস? এদিক কি করতে যাবো আমি? দুশা কথা কবি নেই, এদিক কি কইছিস সেটা ক। দেখো জহির ভাই, তুমি কিন্তু শুধু শুধু ক্যাসাল করতেছো আমার। আমি শুধু শুধু ক্যাসাল করতেছি, ইতির সাথে সম্পর্ক করার চেষ্টা করতেছিস তাই রে? খবরদার বাজে কথা মনে করছি, ইতির সাথে আমার কোনো সম্পর্ক নেই। অবশ্যই করতেছিস, আমি নিশ্চয়ই দেখেছি। হ্যাঁ, আর দেখেই তো সাথে সাথে লাটিম ভাই কয়ে দিছো, তাহলে এবার আমাকে জিজ্ঞেস করতেছো কিসের জন্য? মিয়া বাড়ির জামাই হওয়ার স্বাদ জেগেছে না? মিয়া বাড়ির মাইয়ার দিকে চোখ দিস, একেবারে চোখ দূরে তুলে ফেলবো, আড্ডি গুড্ডি ভেঙে দিব। আর শোন, বামন বামন হয়ে থাকবি, সাদের দিকে হাত বাড়াবি না। ইতিক আমি পছন্দ করি, ইতির সাথে কখনো কথা কবি নে, ইতির সাথে কথা কও আমি পছন্দ করি নে, বুঝতে পেরেছিস? কেন তোমার কথা মতো চলা লাগবি নাকি আমার? করছিস তুই কত বড় সাহস আমার তোরে মাইরা। খবরদার খবরদার করছি জহির ভাই, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবো না। এই হাত হচ্ছে কামলার হাত, খাইতে খাওয়া লোক আমি, তোমার মতো আয়েশের শরীর না। হাত তো সারাতে পারতেছেন, চেষ্টা করে দেখো না পারো না? ভবিষ্যতে যদি কখনো আর গায়ে হাত দেওয়ার চেষ্টা করো, হাত কিন্তু ভাঙিয়ে ফেলাতে পারো। তোর কত বড় সাহস, তুই আমার হাত ধরেছিস। শোন, তোকে একটা কথা কয়ে যাই, তুই আজকের থেকে আমাকে বাড়ি থাকবি না। আমাকে বাড়ির আশেপাশে যদি তোকে দেখি তার কল্লা আমি নামায় ফেলবো, কয়ে দিলাম। Thank you.
তোমারে যে আমি কি পরিমাণ ভালোবাসি কিরম করে বোঝাবো বলো। তোমারে ভালোবাসি আমি একটা মহল বানাবো বিরাট করে, মহলের নাম দিব হচ্ছে জবা মহল। তুমি বুঝবে যে আমি তোমারে কি পরিমাণ ভালোবাসি। মেলাক্ষণ ছবি দেখলে মানে একটা কমেন্ট করে ফেলাই, তাই না? আমি কমেন্ট করলাম, তুমি কমেন্ট ডিলিট করে দিলে। ফেসবুক থেকে তুমি হয়তো কমেন্ট ডিলিট করে দিতে পারো, কিন্তু আমার মন দিয়ে কিরাম করে ডিলিট করবা নিজেরে? হ্যাঁ, সে কি ভাই, রাইট করে তুমি সানগ্লাস পরে করে যাচ্ছ? আরে বাবা, ঠিকঠাক মতো না চললে তো উষ্টা খাবা। কথা একদম কম হবি রে, একদম কম হবি। দিস সানগ্লাস ইজ মাই স্ট্যাটাস। ব্যবহার যেমন মানুষের বংশের পরিচয়, এই সানগ্লাস হচ্ছে জাপানের পরিচয়। কথা কম হবি। বলতি না বলতি উষ্টা খেলা, আর দরকার নেই বাইরে যাওয়ার, থাক বাদ দাও, প্রথমে যেহেতু বাধা হয়ে গেছে ঘরে যাও। এই স্টুপিড, এই জায়গায় পাতলা ইট কিটা রাখেছে আবার উষ্টা খাওয়ার জন্যে? আর ইট ফালা রাখবে কিসের জন্য, তো সারাদিনই ইট পড়া ছিল, তুমি সানগ্লাস পরা বিদে দেখতেই পাচ্ছ না। বাদ দাও, শুরুতে যেহেতু বাধা হয়ে গেছে ঘরে যাও, বাইরে যাওয়ার দরকার নেই। বাইরে যেতে চাচ্ছিলাম না, কিন্তু যাওয়া লাগছে। ফজিলত কাকা কিছু মানি চাইছে লোন হিসাবে। তাকে তো লোন দিয়ে যাচ্ছ, সে পরিশোধ করতে পারবি তো? হ্যাঁ, শোধ দিতে পারুক আর না পারুক ওনাকে তো হাতে রাখা লাগবে। মিয়া গোষ্ঠীর কিছু তাগাদ তাগাদ লোকের যদি হাতে না রাখি তাহলে পর কি চলবি রে? তার মতো ভুগলু পার্টি হাতে রেখে লাভ কি হবে? নেই লাভের মধ্যে হচ্ছে তারই লাভ, তুমি খালি তার ধারে দিয়ে যাচ্ছ টাকা। কথা একদম কম হবে রে, আমি বিনা কারণে কোনো কিছু করছি নে, জাস্ট কথা কম হবে। বললাম না চাই দেখে যাও। আর তোমার কি কারণে তুমি তার টাকা ধার দাও সেটা তো আমার জানাই আছে, নাকি তার মায়ের বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছ? খালি ঘোরাঘুরি করে। মিয়া ভাইরে ফোন দেওয়া লাগবে না, সে যখন আসে আসুক, আমি একাই থাকতে পারবো, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। মারে ওই জাপান রে আসতে কইছি। তুমি আবার টাকা ধার চাইছো? কি করুম রে মা, কেউ তো দেয় না। আসি রে। হ্যালো। হ্যাঁ জমুর বলো। বিশাল ভাই কখন আসবেন? আমি আর তোমাদের বাড়ি যাব না। কেন? মানে হচ্ছে তোমার ভাই আমাকে তোমাদের বাড়ি যেতে নিষেধ করেছে। কি কইতাছেন? শুধু তাই না, ভাইকে তোমাদের বাড়িতে থাকতে নিষেধ করেছে। কেন নিষেধ করছে? কেন সেটা তুমি তোমার ভাইকে জিজ্ঞেস করো। হ্যালো হ্যালো বিশাল ভাই, হ্যালো কাকা কি বাড়িতে আছে? আপা তো বাড়িতে নাই। তোমার মিয়া ভাই জহির কোথায় গেছে? মিয়া ভাইও তো বাইরে গেছে। কাকা কিছু মানি চাইছিল।
এই 10,000 টাকা তোমার কাছে রাখে দাও, উনি আসলে পরে দিও। তোমরা একটা কাজ খুব ভালো করেছো, বিশাল এক তোমাকে বাড়িতে জায়গা দিয়ে, নালি পরে ওর থাকা সমস্যা হয়ে যেত, ছেলেটা খুব ট্রাজেডির মধ্যে আছে। আসি বসেন, চা খেয়ে যান, আরেকদিন খাবো না। বাড়ির জামাই হর্ষ হাত গেছে না, মিয়া বাড়ির মাইয়ার দিকে চোখ দিস, একেবারে চোখ দুটো তুলে ফেলবো, আড্ডি গুড্ডি ভেঙে দিব। আর শোন, বামন বামন হয়ে থাকবি, ছাদের দিকে হাত বাড়াবি না, ইতিক আমি পছন্দ করি, ইতির সাথে কখনো কথা কবি নে, ইতির সাথে কথা কও আমি পছন্দ করি নে, বুঝতে পেরেছিস? দেখেছ মা, আমি না আব্বা কতবার কাম করতে নিষেধ করেছি, তারপরে বাইরে গেছো কিছুর জন্য? তুমি তোর কাজ খোঁজার দরকার নেই বাজান, আমি কাজ পাইবে গেছি। সত্যি করছ? হ এই বসির সরকারের বাড়িতে কাম ঠিক করে আসলাম। বসির কাকার বাড়িতে কাম ঠিক করিস মানে? তারে কুইলা খাইলা কইলাম সব ঘটনা, সেগুলো অনেক আগে ওই লাটিমের কাজ ছেড়ে দেওয়া উচিত ছিল আপনার, ওরা মানুষ ভালো না, কাকু বাড়ি কামলা আছে তারপরেও আমার কাজে নিল। আচ্ছা ঠিক আছে, ঠিক করিছো ভালো করিছো, কিন্তু তোমার আর যাওয়ার দরকার নেই, যা কাজ করার আমি করে দেবো। না তোর কাম করার দরকার নেই, কাজ আমি করুম। আব্বা আব্বা দেখো তোমার শরীর কিন্তু এখনো ঠিক হয় নাই, তোমার শরীরটা আগে ভালোভাবে ঠিক হোক, তারপরে তুমি কাম করো, যা করার এখন আমি করতেছি। তুই বুঝতেছিস না কেন, তুই কাম করলে মানুষজন নানান কথা কইব, মানুষের কথা আমার কিছু যায় আসে না, তুমিও মানুষের কথা কানে তুলবে না, কইছি না তোমাকে? না তোর কাজ করার দরকার নেই, কাজ আমি করুম। আব্বা তুমি এত কথা কয় না তো, তোমাকে যা যা কইছি তুমি সেটাই করো। কাম করতে চাইলে বসে তোর কাম করতে দিব না, সেটা আমি বসবো, তোমার কামে যাওয়ার দরকার নাই, যা কাম করার আমি করব। আর আরেকখান কথা, আমি আর ফজিলত কাকার বাড়িতে থাকতে পারবো না। কেন? ফজিলত মিয়া কি তোরে তার বাড়িতে থাকতে নিষেধ করে দিছে? না ফজিলত কাকা নিষেধ করে নাই, জহির ভাই নিষেধ করেছে। কি করছিস বাপ? ঠিকই করছি মা। তুই জহিরের কথা শুনবি কেন? কেন শুনবো না, জহির আসছে ফজিলত কাকার স্থল, ওই জহিরের নিষেধ করা মানেই হচ্ছে ফজিলত কাকা নিষেধ করা, দুটো একই কথা। রাত্রে তাহলে ঘুমাবি কোথায় বাজান? আল্লাহর দুনিয়ায় থাকার জায়গার কি অভাব আছে, কোনো না কোনো এক জায়গায় ঠিকই ঘুমা যাবো না, এসব নিয়ে তুমি চিন্তা করো না। আমার মনে হচ্ছে কেউ জহিরকে উস্কানি দিছে, তা না হইলে জহির মা মা বাদ দাও তো এইসব কথা, আমার এইসব কথা কতে এখন ভালো লাগতেছে না। হ ঠিক কইছিস বাজান। তুমি নাকি বিশাল ভাই আমাদের বাড়ি যাইতে না করছো? হ্যাঁ করেছি। কেন করেছো? এটা কি তোমার বাড়ি? এটা আব্বার বাড়ি, আব্বা বিশাল ভাইয়ের থাকতে জায়গা দিছে, তুমি না করার কি? এই বিশালের পক্ষ নিয়ে কথা করছিস মানে? বিশালের সাথে কি তোর সম্পর্ক? হ্যাঁ সম্পর্ক, তোমার কি সমস্যা করছিস তুই? বিশালের সাথে তোর সম্পর্ক? বিশাল হচ্ছে কামলার সওয়াল, ওর বাড়িতে আমরা থাকতে দিয়েছি বুঝলে, ও থাকে নাইলে তো ওই কুদ্দুসের দোহানে পড়ে থাকতে হইতো। আমি বিশাল ভাইরে ফোন করে আক করি আইতে কবু। কি করছিস তুই? বিশাল নে তুই ফোন করে আনবি? হ্যাঁ আসতে কবু, কারণ এই বাড়ি তোমার না। আমি কি করবি? এই এই বিশাল কি করেছে জানিস? বিশাল আমাকে মান সম্মান নিয়ে খেলছিস, তারপরেও বিশালে তুই ফোন করছিস? তার বিশাল ভাই জীবনে এই কাজ করতে পারে না। আবার বিশালের পক্ষ নিয়ে কথা করছিস? একবার না 100 বার না, 1000 বার কমু। কি করছিস? 100 বার কমি, 1000 বার কমি? তোকে আমি আজকে মারিয়ে ফেলবো। এই এই তুই তোর আমি পুজো করবো, তুই কি জানিস ইতির সাথে বিশাল কি করেছে? হ্যাঁ ইতির সাথে সম্পর্ক করার চেষ্টা করছিস, তারপর তুই 100 বার কমি।
বিশাল ভাই এই কাম জীবনে করবে আমি জীবনে বিশ্বাস এই জীবনেও করতে পারবে তুই বিশাল না বিশ্বাস তুমি না তোর ভাই কি চাস করবি আমি নিজ চোখে দেখেছি এই বিশাল আর জীবনে আমাদের বাড়িতে থাকতে পারবে না এই শোন তুই যদি ফোন দিয়ে বিশালে গালিশ না তোকে তো আমি চুল ধরছি গলা টিপে দিছি আমি মাটিতে পুঁতে রেখে দেবো করে দিলাম আমি এক্ষুনি ফোন শোন বড় বড় কি মর্যাদা রাখিস তুই আমার আর তোর নাম পিলাস দিয়ে স্কুলের দেয়ালে লিখে রাখিস এখন আবার খুব বড় সাজা হচ্ছে না আরে আমার এই কথা করছো কিসের জন্য আর আমি তো তোকে বাড়ি পর গেলাম যে তো কাকারে কইলাম সবারে কইলাম কাকা তো বিশ্বাস করলে এটা আব্বা বিশ্বাস করলে করিছে এই সাইনা বিশ্বাস করে না আমি জানি এই কাজ তুই করিছিস আবার তুই তো গাড়ি করতেছিস কিসের জন্য কাজটা কিন্তু ঠিক হচ্ছে না দেখো দেখো সাইনা বিশ্বাস করো আমি মাটির উপরে দাঁড়ায় করছি এই কাজ আমি করি নাই একদম ঠিক কাজ করেছো তো ঠিক কাজ করেছো আরে একটু হলে তো সাদেকের কাছে আমি ধরা খাইছিলাম আরে শয়তান জি এত সকাল সকাল আবার আমার সাথে কথা কইতে আসবি সেটা তো আমি চিন্তাও করতে পারিনি শোনো আমি যেটা বুঝতে পারছি সাদেক সহজে তোমার পিছ ছাড়বে না লজ্জা শরম থাকলে আর পিছে পিছে আসবে না শোনো যাওয়ার হোক এনে বেশিক্ষণ থাকা যাবে না যে কোনো সময় যদি আমাদের ছবি তুলে ফেলে ছবি তুলে কিন্তু সর্বনাশ এটা যদি তোমার ভাইদের দিয়ে দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে আমি এখান থেকে চলে যাই যা হওয়ার হবে তাহলে তোমারও অসুবিধা হতে পারে আমারও অসুবিধা হতে পারে আমি এখানে বেশিক্ষণ থাকবো না আমি গেলাম আচ্ছা আচ্ছা শুনেন শুনেন রাইতের বেলা বাড়ির পিছনে আসেন কখন আসবে যখন সবাই ঘুমায় পড়বে না তখন ওকে আচ্ছা 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 তোর চাকরি বাকরির কি অবস্থা কথা আরে আমার দোকানে বসে মানসি তো তোক নিয়ে নানান সমালোচনা করে করুক এগুলাকে আমি আশীর্বাদ মনে করি কি করছিস স্বাগত ভাই মানুষ এভাবে সমালোচনা করেছিল বলেই তো আমি আজ লেখাপড়াটা শেষ করতে পারিছি এত দূর আসতে পারিছি তা পারিছিস কিন্তু
একটা ভালো চাকরি না পালি তোর লেখাপড়ার কোনো দাম নাই রে। কথাটা তুমি ঠিক করলে না কুদুস ভাই, লেখাপড়ার দাম কিন্তু সব শুনে আছে। আরে সে কথা কেউ গ্রামের মানুষই বুঝবি, তারা দেখ পারছে একটা চাকরি। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ি যা, আমি দোকান খুলি। আচ্ছা যা, গেলাম তাহলে। আচ্ছা যা। আমি যদি চাইনারে না পাই, আমি শরীফের পাইতে দিব না, কথাটা মনে রাখিস। জাপান ভাই ঝুমুরে পাওয়ার আশায় ফজিলত চাচারে সমানে টাকা ধার দিয়ে যাইতেছে। শোন, তুই এর মধ্যে মাথা ঢুকায় না খুব একটা সুবিধা করতে পারবি না, খালি ছাগলের তিন নম্বর বাসের মতো লাফাইতে থাকবি, লাফাইতে থাকবি, লাফানোই সার হবে। ঠিক আছে দেখিস, কিন্তু চুম্বুলির সাথে লাইন লাগানোর চেষ্টা কর। হ্যাঁ বেটা, আমি কি দুই নম্বর লোক রে? আমি এর সাথে ওর সাথে লাইন মারবো। কিন্তু আমার তো মনে হয় সাইনার সাথে তুই একটু সুবিধা করতে পারবি। সাইনার শেষ আমি দেখে থাকবো। বুঝছিস, কালে তো ফোন দিলাম, ধরলেন না যে? দেখো সুমন, আমি তোমাকে একটা কথা কই, আমার মনে হয় না আমার সাথে কথা কথা তোমার ঠিক আসছে, এ নিয়ে চাতাচাতি করবি না। চেতলে যেতুক, আমি একশো বার আপনার সঙ্গে কথা বলবো। দেখো ঝামেলা বাড়াইও না তো প্লিজ, আমি কামলার স্থল, আমার কামলায় থাকবি। দেখো আমি কি কোনোদিন আপনার কামলার স্থল মনে করছি? আমার এসব শুনেতেছেন কেন? যেটা সত্যি আমি সেটাই বলতেছি, আমি তোমাদের বাড়িতে অনেকদিন থাকিছি, সেই জন্যই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আজ থেকে আপনি আমাকে বাড়িতে আবার থাকবেন, আমি আব্বার সাথে কথা বলবো। আমার পক্ষে সেটা আর সম্ভব না। কেন সম্ভব না? ঝুমুর তুমি বুঝতে চেষ্টা করো। দেখো আমি তোমার বাড়িতে না থাকলেও তোমার কথা আমার সবসময় মনে থাকবে, আমি কথা দিচ্ছি তোমাকে। আমি এত কথা বুঝি না, আপনি থাকবেন। ঝুমুর তুমি আমার কথাটা বুঝতে পারতেছো না, আমি যদি তোমার বাড়িতে আবারও থাকি তাহলে আর মন খুলে থাকতে পারবো না, আমার মনের কোনো স্বাধীনতা থাকবে না, বুঝতে পারিছো? আমার জন্য একটু কষ্ট করবেন? আমার পক্ষে সেটা সম্ভব না। কেন সম্ভব না এটা আমি খুব ভালো করে জানি, কেন আপনার চোখে এখন শুধু ইতি, আর এর জন্যই আপনি আমাদের বাড়িতে থাকবেন না। এসব কি বাজে কথা কচ্ছো তুমি? দেখো দেখো, ইতির সাথে আমার কোনো সম্পর্ক নেই, এসব বাজে কথা বলো না। আর দেখো তোমার একটা কথা কই, এই শরীরের দূরত্ব কিন্তু সব কিছু না, মনের দূরত্ব হলো সব। আর আমি যেখানেই থাকি তোমাকে আমার মনে থাকবে। লাগবে না আমাকে মনে রাখা। আমি জহিরের শাস্তি দেব। একদম মিশা কথা কবা না কিন্তু,
বিশাকতা করছি না বিশাকতা করছি কালি পরে বিশালের প্রতি তোর তো টান কিসের কিসের টান বিশাল ভাইরে আব্বা থাকতে দিছে এটা আব্বার বাড়ি তুমি তার না করছো কেন হ্যাঁ কইরেছি বিশালের উদ্দেশ্য খারাপ বুঝতে পারিছো উদ্দেশ্য তোমার খারাপ ভাই বিশাল ভাইয়ের উদ্দেশ্য খারাপ না ইতি বিশাল ভাইয়ের সঙ্গে কথা কয় তোমার মাথা গেছে খারাপ হয় আর এই জন্যই তুমি থাকতে দাও নি বাড়িতে তার একদম উল্টা পাল্টা কথা কবি না কই দিলাম কিসের উল্টা পাল্টা কথা হ্যাঁ কিসের উল্টা পাল্টা কথা রাইতে তো তুমি আমার এই কথাই কইছো এখন আব্বার সামনে কথা ঘুরাইতেছো আবার উল্টা খবরদার জমু মিশা কথা কবি না একদম থাক 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 এই তুই কালকে রাতে বিশালরে থাকতে যে নিষেধ করেছিস সেটা তো কালকে আমারে কষ্টে ঝুমুর কাছ থেকে আমি শুনলাম আমি ভুলে গিয়েছিলাম কদিবাড়ি তো কি হয়েছে কি কথা তো সত্য তুমি ভালো করে জানতে এই কথা শুনলে আব্বা রাগ করবার এই জন্যই তুমি কও নাই এই তুই আমারে কষ্ট নেই কেন হ্যাঁ তুইও তো কইতে পারতি আমি কই নেই কেন আব্বা আমি চাইতেছিলাম ভাই নিজেই তোমার কথাটা কোক ঠিক আছে আমি দেখতেছি না না দেখা দেখির কিছু নেই দেখা দেখির কিছু নেই ওই বিশাল আমাদের বাড়িতে থাকতে পারবে না কথা ফাইনাল নাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে কয়ে দিলাম আমি ঠিক আছে আমি দেখতেছি না 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 দেখা দেখির কিছু নেই আব্বা আব্বা বিশাল যদি থাকে তালি পরে কিন্তু তোমার বড় ক্ষতি হয়ে যাবে না কয়ে দিলাম আমি আব্বা ক্ষতি করলে ভাই তোমার ক্ষতি করবে বিশাল ভাই কোনদিন করতো না ক্ষতি দেখি তো আমার আব্বা কি কলাম আব্বা এখনো তোমার বোঝার বাকি আছে বিশালের পক্ষ নিয়ে কিরম ভাবে কথা বলছো চুপ কর পরে যাচ্ছি যেখানে খুশি সেখানে তুমি পারো আমার আমি কিন্তু কয়ে দিলাম ঘুমরের কথা যদি তুমি বিশালের ঘরে রাখো খবর আছে কিন্তু কয়ে দিলাম ঘরে তোর কাছে ঘরে যা জিদ করে তো সব কামলাদের সারাই দিলেন এখন মানুষ কই পাবেন খেত কে দেখব গরু কে দেখব বাপ সিটালি পার কাউয়ার হাওয়া ফানা বুঝতে পারিছো ঝাকে ঝাকে কাকাইসা এই মিয়া বাড়ির উঠানে বসবে বুঝতে পারিছো তো ভাত সিটায় দেখেন কাক পাওয়া যায় নাকি এত তো সোজা না গ্রামে সব মানুষজন ঢাকায় যে গার্মেন্টসে কাজ করতেছে কোনো লোকজন পাওয়া যাইতেছে গার্মেন্টসে চাকরি করতেছে কিনা ওই যে টেক্সটাইল মিলে চাকরি করতেছি তোমার এত চিন্তা করা লাগবি না তুমি এত ভাবতেছো কিসের জন্য এসব তো আমার বিষয় আচ্ছা বাদ দাও সমস্ত কথা ইতি কি ঘুমের থেকে উঠিছে হ্যাঁ উঠছে ইতিক পাঠাও শালি আর দুলাভাই মিলে একসাথে বসে বসে চা পান করি ওর সাথে চা খাওয়া লাগবে না আপনি একলাই খান কিসের জন্য ওরে যদি আপনি এত কাছে ডাকেন তাহলে তো আপনার ভয় পাই কি সব কথা করছো শালি দুলা ভাইয়ের ভিতর কি এই যে ডর আর ভয়ের সম্পর্ক নাকি থাকবে হলে গিয়া মধুর সম্পর্ক শালি দুলা ভাইয়ের ভিতর ওর সাথে আপনার মধুর সম্পর্ক থাকা লাগবে না শালির সাথে তিতা সম্পর্ক থাকাই ভালো কি সব কথা করছে বোকা মেয়ে ছেলে এই শালির সাথে কখনো দুলা ভাইয়ের তিতা সম্পর্ক থাকে থাকে হচ্ছে গিয়ে মিঠা সম্পর্ক আর পাঠাও পাঠাও অক পাঠাও না কেন তুমি অক আমার কাছ থেকে দূরে দূরে রাখতেছো কিসের জন্য তো কি করব ইতি তো আপনাকে সম্মান নষ্ট করছে এর জন্য ও বুঝতে পারছি ঘটনা খান যে কোথায় কি সেটা আমি এতক্ষণে বুঝতে পারছি আরে মিয়া বাড়ির সওয়াল মিয়া বাড়ির প্যাস্ট্রিজ দুখান কথা নয় পা ফেলেছি সেটা কি একদম মনের ভিতর গাইতে রাখিছো কি আর করা যাবে কথার দাগ কি মন থেকে মোছা যায় আমার ছোট বোন একটা ভুল করেছে তার জন্য আপনি কত কথা শুনাইছেন আমারে সব কিছু আমার মনের মধ্যে গাইতে আছে এই কি কলা তুমি কলা আমি তোমার স্বামী তোমাকে আমি আরে যেটা আমার কাছে খারাপ লাগিছে সে দুইখান কথা খোয়া ফেলিছি তা সেই তোমার মনের ভিতর কথার দাগ বসে গেছে খুব কষ্ট পেলাম কিন্তু তোমার কথায় কিন্তু আমি খুব কষ্ট পেলাম বউ এই আমি কিডা আমি কিডা মিয়া বংশের সওয়াল আমাদের সামনে দিয়ে মানুষ যাইতে গেলে পরে মাথা নিচু করে যায় আর আমার বাড়িতে আইসা আমার কাজের সওয়াল ওই বিশাল আমার এই দাবেদার কাকার সাথে কথা হয়েছে তোর আরে কথা তো হয়েছে একটু আগে দেখা হয়েছে সে তো আমার কোনো কথাই শুনতেছে না উল্টা আমারে কয় কি আমি বলে তোর দালালি করতেছি শালা আরে শরীফ এমন একটা প্যাস লাগাই দিল রে শরীফ প্যাস লাগায় নাই লাগাইছে সাইনা সাইনা নিজে মুখে কইছে তুই নাকি তার হাত ধরছিস আর এইটা শুই না তাবাদের কাকা পাগলা হয়ে গেছে সাইনা কিসের জন্য এত বড় মিথ্যা কথা কইল সেটাই বুঝতে পারলাম না সাইনা তো কয় নাই সাইনারা দিয়ে কয়েছে শরীফ সেটা তো বুঝতেই পারছি
কেডা কি করছে সেটা খুব ভালো করে টের পেয়েছি। শোন, তুই আর চায়নার কথা ভাবিস না, চায়নারের মাথা থেকে আউট করে ফেলা। তোর পিছনে যে ঘুরবে তার পিছনে তুই ঘুর, ঠিক আছে? না রে, চায়নার আমি শেষ দেখে ছাড়বো, বুঝছিস? চায়নার শেষ দেখতে গেলে তুই নিজেই শেষ হয়ে যাবি, বুঝিস? তাহলে আমি নিজে একবার তাবেদার কাকার সাথে কথা কই আসি, তাই না? না সাদেক, এই কাজ করা যাবে না। পরিবেশ এখন হট আছে, এর মধ্যে গেলে তুই নিজে মায়ের খেতে পারিস। শোন, পরিবেশটা ঠান্ডা হোক, তারপরে যা কথা কও, ঠিক আছে? আমি গেলাম। ঠিক আছে। তুমি যেন গম্ভীর হয়ে আছো, মনের ভিতর কষ্ট নিয়ে ঘুরে বেড়াইতেছ। আমি কথা বলেছি, তোমার ভিতর দাগ পড়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে তালিবর, এখন থেকে তোমার বোনের কাছ থেকে আমি দূরে দূরে থাকবো। ওকে, যাও যাও, কাজ করো। গিয়া পাঞ্জাবি পরে সানগ্লাস চোখে দিয়ে তুমি মর্নিং ওয়াক করতে গেছিলে, তাই না? তুমি আমার বোকা পাইছো? যা কবি তাই আমি বিশ্বাস করে ফেলবো। এই মর্নিং ওয়াক করতে গেলে তো চেহারার ভিতরে ঘাম থাকবি, হ্যাঁ? সেটা কনে নাম ঘাম হয়েছিল, ঘাম হয়েছিল, এই জন্য ডোলা ডোলা পাঞ্জাবি পরেছি, এটা দিয়ে মুছে ফেলা দিয়েছি। বাহ বাহ বাহ, সাবাস সাবাস মিয়া বাড়ির সওয়াল, তোতা পাখির মতো মুখের সামনে কথা এসেই থাকে, পট 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 করে বলে ফেলে, মিথ্যা কথা কর, জাগা পাচ্ছিস না, তাই না? সকালবেলা তুই গেছিস মর্নিং ওয়াক করতে, এই আসলে গেছিলি কনে কত? নাকি ওই যে সাইনার সঙ্গে দেখা করতে গেছিলি? সাইনার সাথে আমি কি জন্য দেখা করতে যাবো মিয়া ভাই? হ্যাঁ, সাইনার সাথে কি জন্য আমি দেখা করতে যাবো? খাবারের মেয়ের সাথে আমি কি জন্য সকালবেলা উঠে দেখা করতে যাবো? আরে যাইতে পারিস না, মনে কর যে টান তো হচ্ছে গিয়া মনে মনে আকাশে আকাশে ওরে ভাবে সাবে সায়না মর্নিং ওয়াক করে, তুইও মর্নিং ওয়াক করতে গেলি, রাস্তার সামনে গিয়ে দেখা হয়ে গেল, এই তো। সায়না মর্নিং ওয়াক করতে যাবে সায়নার মতো করে, আর আমি মর্নিং ওয়াক করবো আমার মতো করে। ওর লেডিস মানুষ লেডিসদের মতো মর্নিং ওয়াক করবে, আমি তার সাথে একসাথে মর্নিং ওয়াক করবো কি জন্য মিয়া ভাই? এটা কি ধরনের কথা বলতেছো, আপত্তিজনক কথা? এই আবার মুখে মুখে কথা করছিস, জানিস তুই কার সামনে দাঁড়া কথা করছিস? এই মুখে মুখে তর্ক করিস, ফাজিল কোনে ঘাট। এই সত্যি করে কত ঘনে গেছিলি, নালি বলতো থাবরা তোর গালের ডাব সব ফালাই দিব আমি, শরীরের মধ্যে মানে কোনো চিহ্ন নাই মর্নিং ওয়াকের, আর করতে মর্নিং ওয়াক করতে গেছিলাম, সত্যি করে কত? মিয়া ভাই, আমি চিহ্ন নিয়ে আসবো কি জন্য? মর্নিং ওয়াক শেষ করে আস্তে আস্তে হাইটে হাইটে আসছি, আর বড় হয়েছে পাঞ্জাবিটা কিন্তু পড়েছি কি জন্য, এটা তো মুছিস না। আর কোথায় কোথায় তুমি আমার মাঠ বাড়ছো? আমি কি বড় হয়েছি না? 18 প্লাস একটা ছেলে, তোমার বুঝতে হবে, খালি একই জিনিস জানা বাঁচাচ্ছ। এই এই সরি ভাই, আমার তো আমার কেন জানি মনে হচ্ছে যে ও সাইনার সঙ্গে দেখা করতে গেছিল, আমাদের জানের শত্রু খাগুষ্টি, খাগুষ্টির মায়ার লাগে প্রেম করবি তুই? যদি খালি সত্যি হয় তাহলে বা শরীফ আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, তোকে বাইরে লুলা কইরা তোকে আমি ঘরে বসায় বসায় খাওয়াবো। সাইনার সঙ্গে প্রেম করবো আমার ভাই, খাগুষ্টির মায়ের সাথে? অসম্ভব। আমার মেয়ে নিজের মুখে কয়েছে সাদেক তার হাত ধরেছে। সায়না কি কথা কয়েছে তা তো আমি জানি না, তবে যে কথাই কয়েছে ভুল কথা কয়েছে। সাদেক জীবনেও সায়নার হাত ধরার কথা না, এর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। নিশ্চয়ই কোন ঘটনা আছে, আর সেই ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য চায়না চেষ্টা করতেছে। তুই কোনো দালালি করিস না তো, যা যা, তোর দালালি আমার ভালো থাকতেছে না, যা যা। ভুল করতেছেন কাকা, এই সাদেক হলো আপনার ডাইন হাত, এই ডাইন হাতটা আপনি ভুল বুঝা ভুল করে দূরে সরাই দেন, তাহলে কাল
লস হবেনি, আপনার লস হবেনি। লস হলে আমার হবে, তোর কি তাতে? তুই যা, বেজাল বেশি যা, কমে যা। ভালো কথা কইলাম কানে যাইতেছে না কাহা, অবুজের মতো খালি চেতেছেন, এটা ভালো। ও কাকা, এই যে কথা তো বুঝলেন না, গোয়ার ধরে চলে যেতেছেন। ঠিক আছে, আমার যেটা কর আমি কইলাম, বাকিটা আপনার ইচ্ছা। দুলাভাই রে সাদিস বুবু খালি দুলাভাই করস, তোর শরম লাগে না? তোর দুলাভাই তোরে এত অপমান করলো, তারপরে দুলাভাই খবরদার, দুলাভাইর কাছেও যাবি না। কেউ ডাকলে না যে পারা যায়? ডাকলে যাবি, নিজে থেকে যাবি না। আচ্ছা ওইসব বাদ দাও তো, মা ফোন দিছিল। কি কইলো? তেমন কিছু না, তোমার কথা জিজ্ঞাসা করলো, দুলাভাইয়ের কথা জিজ্ঞাসা করলো। আব্বার শরীর ভালো আছে? আব্বা আম্মা দুজনই ভালো আছে। আম্মা দুলাভাইয়ের কথা জিজ্ঞাসা করতেছিল যে সে কাজকর্ম কিছু ধরছে কিনা। কি কাম ধরবো? কাম ধরলে তো তার বংশের গৌরব নষ্ট হয়ে যাবো। তার বংশের গৌরবই সব, বংশের দেমাগই সব। আমার কপাল নেই আসলে খারাপ। বুবু তুমি দুলাভাইয়ের একটু বুঝাও না। তোর কি ধারণা আমি বুঝাই না? অবশ্যই বুঝাই। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বাইর করে দেয়, সে বোঝানোর মানুষ। আব্বা আসলে না ঘটকের কথা একটু বেশি বিশ্বাস করে ফেলাইছিল। দুইটা ভাই কোনো কাজকাম করে না, পুরুষ মানুষ, কোনো কাজ না করলে চলে? মানুষজন কত কথা কয়, মানুষজন জিগায় তখন কিছু কইতে পারি না, কি কমু, লজ্জা লাগে। কোনো কিছু তো করে না আমার স্বামী, কোনো কাজকাম করে? করে না তো, বিয়ের আগে তো কত কথা শুনছিলাম, বিয়া করে আইসা দেখি সব ফাক্কা, আল্লাহ জানে। এইভাবে আর কতদিন জমি বেসা বেসা খাইতেছে, জমি যখন শেষ হয়ে যাবো তখন তো সবই শেষ। তুমি চিন্তা করো না বুবু, আমি দুলাভাইরে বুঝাই কমু নে। না আপনার বোঝানোর দরকার নাই, আপনি পড়তে আসছেন পড়বেন, ঠিক আছে? এসব ব্যাপারে তোর না গলানোর কোনো দরকার নাই, পড়। আর চাটা খায় নেই, ঠান্ডা হয়ে যেতেছে। আমি আব্বা কয়ে আমার বাড়িতে তোর কামের ব্যবস্থা করেছি, আর তুই বসির কাকার বাড়ি কাম নিলি? আরে কামটা তো আমি নেই, কামটা নেছে আমার বাপ। হ্যাঁ ভালো কাজ করেছে তোমার বাপ। শোন তুই কাকার কো, ওই বসির কাকার বাড়ি তোর কামে যাওয়ার দরকার নেই, তো চা আমার বাড়ি কাম করবি। আরে সিডা বোধের সম্ভব হবি না নে। আরে বসির কাকার কথা দেওয়া হয়ে গেছে, এই কথা নড়চড় করা যাবি না নে। ও এই কথা নড়চড় করা যাবি না। আর আমি যে আব্বা কয়ে এত বুঝো শুনে কয়ে যেতে আমি তুই আমার বাড়ি কাজ করবি, সেটা আমি আব্বার মানালাম, সেটার কোনো মূল্য নেই তোর কাছে। আর এই জন্যই তো অশেষ ধন্যবাদ। আরে সেরা তোকে একটা কথা কই, শোন আমি সব সময় তোর নিয়ে ভাবি, প্রতিবারে আমি খা বাড়ির লোক, কিন্তু তোর মূল্য আমি ঠিকই বুঝি। তুই যে আমার নিয়ে ভাবিস সেটা কিন্তু আমি জানি, আর এই জন্যই তোকে অশেষ ধন্যবাদ। শোন ওই সময় করে বাড়িতে আসবি, চুম বলি প্রায় তো ওর কথা কয়। চুম বলির সাথে তো আমার কথাই হয়তো। ও ভালো কথা। আচ্ছা শোন তুই লাটিম ভাই শালিকতে একটু দূরে দূরে থাকবি। আচ্ছা তোর কি দরকার তার সাথে ঝামেলা জড়ানের?
সাইনার হ্যান্ডটাসের বিষয়ে কিছু কথা চাচ্ছি, সেই তো? একদম ঠিক কথা বলেছেন। আরে কানাডার আমি বুঝাইতে পারতেছি না, আরে আমি এই কাজটা করি নাই। আই নো, আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং। তাহলে আন্ডারস্ট্যান্ড করতে পারছেন না? বিশাল বড় মিয়া বাড়ির ছাওয়াল আইছে, অত বংশ গরব করা লাগবে না। কাকা লাতিন ভাইয়ের আব্বা নাকি আব্বা খুব পছন্দ করিত। আরে দু ওর বাপে ছিল একটা মহা টেস্ট বা আমনে তো একটা ফাউল। আবার ফাউল কস? এই তারা তো ফাউল কর, আমি স্বাদ মিটাচ্ছি। তারা কি স্বাদ মিটাইবেন আমনে তো দেখবো। বলে আল্লাহ করিম লাডি উঠেছে দৌড়া। ইশাকার ইতিহাসটি পড়নি? আমরা খা বংশ কোন থেকে আসছি? ইশাকার বংশধর না আমরা? বংশের দেমা করিস না রে, বংশ দিয়ে কি হয়? কর্মের চেয়ে জগতে বড় আর কিছু নয়। বংশের দেমা করিস না রে, বংশ দিয়ে কি হয়? কর্মের চেয়ে জগতে বড় আর কিছু নয়। বংশের দেমা করে যারা একটা সময় ঠকে তারা, বংশের দেমা করে যারা একটা সময় ঠকে তারা।